ক্যাম্পে গিয়ে যেমন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে, তেমনি হয়েছে নতুন এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি নাজিফা চলে এসেছি ব্লগের পার্ট টু নিয়ে। বলেছিলাম সকাল সকাল আমাদের কল টাইম থাকে, আমরা সকালে উঠে যাই। এই যে এখানে তাসিন বসেছে মেকআপ করতে, আমাদের মেকআপ আর্টিস্টরা সবাই চলে এসেছে। তারপর হচ্ছে এখানে আবার ফারিয়া মেকআপ করছে, ফারিয়ার জায়গায় আমি পরে বসবো। এখানে হেয়ারস্টাইলে চলে গেছে নাদিয়া, নাদিয়া বসে পড়েছে। অবশ্য আজরাপু আমাদেরকে বলেছিল তোমরা যারা যারা ফ্রি আছো ঝটপট করে বসে যাও মেকআপ করতে। এই যে এখন আমি বসেছি, আমাদের ছোট্টখাট্ট একটা মেকআপ হবে। আমার মেকআপটা খুবই সিম্পল ছিল, বলতে গেলে একদম লাইট ওয়েট একটা মেকআপ ছিল, শুধু আমার না আমাদের সবারই। আর এখানে দেখছো যে সব কিছু সেট করছে বাহিরে, আর আমরা মেকআপ রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। এখানে রেবেকা আর নির্ঝরা আমরা একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম, এর মধ্যে বাকিদেরও মেকআপ হচ্ছিল। আর এর মাঝখানে আবার মৃত্তিকাপও চলে আসে, কারণ আমাদের মাইক টেস্টিং এর জন্য। এখানে আবার নির্ঝরাকে দেখে, মানে নির্ঝরা হেয়ারস্টাইলটাকে দেখে আমরা সবাই বলছিলাম যে হ্যাঁ মুভির একটা অ্যাক্ট্রেসের মতো লাগছে। আর তোমরা গেস করতে পারলে অবশ্যই জানাবে কমেন্ট করে। যাই হোক, আমরা চলে যাই সবাই শুটিং জোনে। শুটিং জোনে গিয়ে রোদের মধ্যে বসে থাকতে থাকতে আমরা একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর আমাদের জুস দেয়, আমরা একটু খাই, একটা রিফ্রেশমেন্টের ব্যাপার আছে এতক্ষণ রোদে বসে থেকে। তা আবার চলে আসছি আমরা মেকআপ রুমে, কারণ আমাদের হাফ শ্যুট হয়েছে আর গরমের মধ্যে বসে থাকতে পারবো না। তারপর তোমরা দেখেছো আমাদেরকে ফ্রুটস দিয়েছে, তারপর ফ্রুটস খাওয়ার কিছুক্ষণ পর আমাদের আবার শ্যুট হয়েছে। অ্যান্ড দেন আমরা লাঞ্চ ব্রেক দিয়ে দেয়, লাঞ্চে চলে যায়। লাঞ্চের পর আমাদের আরেকটু শুট হয়, শুট শেষ হয়ে আমাদের স্ন্যাক্স টাইম চলে আসে। তারপরে আমরা হালকা পাতলা নাস্তা করে আবার একটু রেস্ট নেই, বা আমাদের শুট থাকে শুট শেষ করে রাতের বেলা ডিনার কমপ্লিট করে আইরাপু চলে আসে আমাদেরকে টক দই দেওয়ার জন্য। তারপর আমরা টক দই খেতে খেতে একটু পরে আবার আমাদেরকে নক করে, নক করে বলে যে এই নাও তোমাদের ড্রেস চলে আসছে, ড্রেসটা ট্রায়াল দাও। তারপর আমি ড্রেসটা ট্রায়াল দিয়ে দিই, ড্রেসটা ছিল এয়ার হাউস থেকে। ড্রেসের কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর ছিল, পিঙ্ক আর ইয়েলো, মানে ভাই জোস ছিল। ট্রায়াল দেওয়া শেষ হয়ে গেলে আমরা ঘুমিয়ে পড়ি, কারণ জানি আমাদের আবার সকালবেলা কল টাইম আছে, খুব সকালে উঠতে হয়। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। খাবারের কথা কি বলবো, খাবার ভীষণ ভালো ছিল। আর এর মধ্যে আবার দেখলাম যে জোবাইদা ঘুমিয়ে পড়েছে। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি মেকআপ রুমে। মেকআপ রুমে এসে আমরা সুনেরাকুর সাথে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, এর মধ্যে আবার স্ন্যাক্স টাইম চলে এসছে আমাদের। তারপর খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে আমরা বসে আছি, যখনই কল টাইম হবে জাস্ট স্ট্যান্ড বাই হয়ে চলে যাব। তো তার মধ্যে হচ্ছে আমাদের শ্যুট টুট শেষ হয়ে এতক্ষণ হচ্ছে আমরা কোনো ভিডিও নিতে পারিনি মাঝখানে, তাই আমাদের শ্যুট চলাকালীন কি কি হয়েছে কিছুই দেখাতে পারিনি আমরা, যেহেতু ফোন ছিল না আমাদের কাছে। তো যাই হোক, লাঞ্চ কমপ্লিট করে ডিনার কমপ্লিট করে আবার রাতের বেলা হচ্ছে গিয়ে এই যে সবাই চলে যাচ্ছে এখন রুমে, আমাদের লাগেজ নিয়ে অবশ্য শ্যুটটা ছিল। এই যে আর আপু এসছে আমাদেরকে দিতে, এর পরদিন আবার আমাদের ভোরে উঠতে হয়েছে। যাই হোক, উঠেছি, এখন আমরা মেকআপ রুমে বসে আছি, এখন মেকআপ করব। আমাদেরকে চটজলদি মেকআপ করতে হবে। এই যে সবাই, ভাই একজনের অবস্থা দেখলে, কারণ সেই সকালে আমরা উঠি, আমরা সবাই হচ্ছে মেকআপ নিয়ে ঘুমাই এমন অবস্থা। এখানে জোবাইদা, ওর চোখ মুখে এখনো ঘুম লেগে আছে এমন অবস্থা। আমি বসে যাই মেকআপে। আমাদের মেকআপটা হচ্ছে, যেহেতু আমাদের মানে একদিনে শ্যুট শেষ হয় না, আমাদের দুই তিন দিন মানে টানা একই মেকআপ রাখতে হয়। যাই হোক, মেকআপ শেষ করে আমরা চলে যাই খেতে। খুবই ক্ষুদা লাগছিল ভাই। তারপর আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম চালের রুটি, উফ মজা মজা। এখন রুম থেকে জুতা নিয়ে যাই আবার মেকআপ রুমে, বাকিদের হচ্ছে মেকআপ করছিল, আমরা এখানে বসেছিলাম, কারণ যখনই ডাকবে জাস্ট চলে যাব। তো এই হচ্ছে আমার আউটফিট, মানে আমার হোল লুকটা এমন ছিল যে আমি একটা হোয়াইট হিজাব পেয়ার করেছিলাম। অ্যান্ড দেন মাঝখানে শ্যুট শেষে আবার রুমে আসি, এর মধ্যে আমাদের স্ন্যাক্স টাইম, কারণ রোদে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমাদের শ্যুট শেষে হচ্ছে আমাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়, সেই চ্যালেঞ্জের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমার টিমে ছিল বিনা, তাসিন আর আমি, আর আমরা বেসিক্যালি ছিলাম গ্রিন হাউসে, মানে গ্রিন টিম। তো আমরা রুমের মধ্যে এসে সেট আপ করছিলাম, কারণ হুট করে হচ্ছে আমাদের মানে ডাকবে যে তোমাদের সব কিছু রেডি আছে কিনা। যাই হোক, আমরা জাস্ট প্রিপারেশন নিচ্ছিলাম কিভাবে কি করতে হবে। চ্যালেঞ্জটা বেসিক্যালি আমাদের নিজেদের কন্টেন্ট ছিল, তো এতক্ষণ যেহেতু ফোন ছিল না, ভেতরে কি কি হয়েছে শ্যুটের সময় আমরা কিছুই দেখাতে পাইনি। শ্যুট শেষে বাহিরে এসে, আর যেহেতু সবসময় ফোন হাতে থাকে না শ্যুটিংয়ের সময়, তো যতটুকু ছিল ক্লিপ নিয়েছি। আর 30 তারিখ পর্যন্ত টানা মানে কাজ, একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।